Hey guys, Assalamualaikum. Shagotom banachhi notun ekta video te. Kibhabe apnara PSC download korben ar PSC er kichu basic tutorial apnader majhe share korbo. Ar video ti shompurno dekhben tahole bujhte parben. So ar kotha na bole ajke video ti shuru kora jak. Prothome amar description box on korben. On korar por hocche ami je app dure diye rakhchi seta download kore felben. Download kore felar por ekhane tap korben. Tap korar por install kore felben. Install korte chho shobai paren. Install e click korar por hocche আমরা এটাকে ওপেন করে ফেলব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে অথবা ডানে ক্লিক করব করার পর হচ্ছে আমরা পিএসসিসি অ্যাপে চলে আসব আসার পর দেখতে পাচ্ছেন যে কোনো কিছু শো করতেছে না কারণ আপনি নতুন ডাউনলোড করছেন সেজন্য সেটিং এ আইকনে ক্লিক করার পর হচ্ছে ইমেজ রেজুলেশনে ওখানে ক্লিক করার পর একদম 12 করে দেব তারপর আমরা ডান করে দেব করে দেওয়ার পর হচ্ছে এগেইন আমরা যাব হচ্ছে সেটিং আইকনে সেটিং আইকনে যাওয়ার পর হচ্ছে জেনারেলে ক্লিক করব করার পর হচ্ছে সবগুলোকে ইনেবল করে দেব তবে মাসখানেরটা ইনেবল করে দেওয়ার দরকার নাই কারণ ওটা হচ্ছে আপনাদের ডিজাইনকে একটু খারাপ করে দিতে পারে আর এই দুটাই অন করে রাখবেন কারণ হইতেছে এগুলো আপনাদের প্রজেক্ট ক্র্যাক করতে মানে ক্র্যাক করবে না আর কি ডান করে দেব করে দেওয়ার পর হচ্ছে আমরা ইমেজ আইকন দেখতে পাচ্ছি এই যে নিচে ইমেজ আইকনে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে আসবে দেখেন ইমেজ সাইজে যখন ক্লিক করবেন করার পর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর প্রজেক্ট তৈরি করব 1920x1080 যে কোনো একটা তৈরি করতে পারবেন আপনারা তারপর ওকে করে দেব করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটিতে নিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে উপরে একটু চেপে ধরলে আপনাদের অনেকগুলো শো করে টুল শো করে দেখেন একটা হচ্ছে পেইন্ট টুল আর একটা হচ্ছে কি আমার বেশি একটা মনে থাকে না অনেকগুলো টুল শো করবে তারপর হচ্ছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে লেয়ার এই সাইডে ক্লিক করলে দেখতে পাবেন যে অনেকগুলো লেয়ার শো করবে তারপর এই প্লাসের ক্লিক করার পর এমটি লেয়ার দেখতে পারবেন যে ফটো লেয়ার এমটি লেয়ার মানে হচ্ছে খালি লেয়ার যেগুলো ক্রিয়েট করতে পারবেন তারপর এটাকে ডিলিট করতে পারবেন তারপর হইতেছে এগুলো তারপর আমরা একটু বোঝার জন্য একটা এইভাবে সিলেকশন করব সিলেকশন করার পর আমরা এন্ড সেকশনে যাওয়ার পর ফিল অ্যান্ড স্ট্রোকে যাব যাওয়ার পর যে কোনো একটা কালার সিলেকশন করব আর এটাকে আমি ফিল করে দিতে হবে তারপর নিচেটায় আসব আসার পর হচ্ছে এখন এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারে আছে তারপর নিচেটায় আসব আসার পর এইভাবে সিলেকশন করব করার পর অ্যান্ড সেকশনে যাওয়ার পর ফিল অ্যান্ড স্ট্রোকে যে কোনো একটা কালার সিলেকশন করব করার পর হচ্ছে আবার অ্যাগেন নিচে আসবো অ্যাগেনটাকে ডিসিলেক্ট করবো প্রথমে তারপর নিচেরটায় আসবো আসার পর যে কোনো একটা কালার সিলেকশন করব করার পর আমরা এই সবগুলোকে মাউস ডাউন করে দেবো আগে নিচে প্রথমে নিচেরটাকে দেখতে পাচ্ছেন এই এটাকে হাইড করে দিলে নিচেরটা একটু এইভাবে লাগে তারপর নিচেরটাকে আমরা যে কোনো কালার করে দেবো আপনাদের বোঝানোর জন্য আমি এটা করে দিছি তবে আপনাদের লাগবে না এই দেখেন এটাকে হাইড করলে এইভাবে লুক মানে হাইট এখন সবগুলো আলাদা লেয়ারে আছে এখন এই যখন মাউস ডাউন করবেন এই অপশন আসার পর মাউস ডাউনে ক্লিক করবেন করার পর হচ্ছে সবগুলোকে মাউস ডাউন করে ফেলবেন আর এখানে ওভারলেও করে দিতে পারেন এই অপশন আসার পর তারপর এটাকে আমরা মাউস ডাউন করে দেবো করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাবেন যে সবগুলো একই লেয়ারে চলে আসবে আর মাউস ডাউন মানে সবগুলোকে একই গ্রুপে নিয়ে যাবে আর কি তারপর হইতেছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি আবার ওই অপশনে ক্লিক করার পর হচ্ছে আবার আনডু মানে ডিলিটকে আবার আগের রূপে ফিরে নিয়ে আসতে পারি তারপর হইতেছে আমরা এমটি লেয়ার নেবো বা খালি লেয়ার নেবো নেওয়ার আগে আমরা হচ্ছে এভাবে সিলেকশন করব সিলেকশন করে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে আপনারা করতে পারবেন তারপর আমরা এটাকে ট্রান্সফর্মে যাবো এন্ড সেকশনে যাওয়ার পর আর ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে বড় করে নেবেন এটা এইভাবে বড় করে নেবেন আপনারা সেম এইভাবেই বড় করে নেবেন ট্রান্সফর্মে যাওয়ার পর অ্যান্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্মে যাবেন যাওয়ার পর বড় করে নেবেন বড় করে নেওয়ার পর হচ্ছে আমরা উপরে একটা খালি এরিয়া যেহেতু আগে নিয়েছি ওখানে আমরা এটা ক্লিক করব এটাকে ডিলিট করবে অ্যাগেন আমরা একটা এমটি লেয়ার নেবো নেওয়ার পর হচ্ছে এইভাবে সিলেকশন করব করার পর হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক অ্যান্ড সেকশনে যাওয়ার পর ফিল অ্যান্ড স্ট্রোকে যে কোনো একটা কালার সিলেকশন করব করার পর হচ্ছে আমরা এই মাঝ বরাবর একটা সিলেকশন করব মাঝ বরাবর এই অপশন আসার পর এই
মার্কিউ সিলেকশন টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এইভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর এই প্লাসের দিকে ক্লিক করব। না না এটা এভাবে এভাবে দিতে পারেন আপনার কালার সিলেকশনে, মানে স্টাইলিজে যাওয়ার পর, বেসিকে যাওয়ার পর হচ্ছে টিন্টে যাবেন। যাওয়ার পর যে কোনো একটা কালার সিলেকশন করতে পারেন। লুমিনোসিটি একদম জিরো করে দিতে হবে। দেখেন এইভাবে কালার সিলেকশন করতে পারবেন। তারপর ওকে করে দিবেন বা ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে এটাকে যদি আলাদা লেয়ারে নিয়ে যেতে চান তাহলে লেয়ার ফর্ম সিলেকশন করে দিতে হবে। প্লাসের যদি ক্লিক করার পর লেয়ার ফর্ম সিলেকশন করার পর নিজেরটা ডিলিট করে দিতে হবে অথবা ক্লিয়ার করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে একটা আলাদা লেয়ারে চলে আসছে আগেরটার মতো, মানে আগে যে এক লেয়ারে ছিল এখন সেই এক লেয়ারে নাই। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কীভাবে দিবেন সেটা তো আপনারা জানেনই। এই যে এই অপশনে ক্লিক করার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। এই অপশনে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করার পর সিলেক্ট পিক্সেল করব। করার পর হচ্ছে এন্ড সেকশনে যাব। যাওয়ার পর গ্রেডিয়েন্টকে ক্লিক করব। করার পর আমরা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। দেখেন একদম শেষেরটা, অথবা আপনাদের গ্রেডিয়েন্ট আমি দিয়ে রাখছি আগের ভিডিওতে, ওগুলো থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে একটা কালার সিলেকশন করব, ডার্ক কালার, উপরে এর থেকে একটু হোয়াইট কালার, মানে একটু লাইট কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এটা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর ডান করে দেবো না, হ্যাঁ সেভ করতে পারেন এইভাবে। দেন সেকেন্ড যে উপরেটা এটাকেও আমরা সিলেকশন করব। করার পর হচ্ছে এটাকেও আমরা গ্রেডিয়েন্ট দেবো, অন্য গ্রেডিয়েন্ট যে কোনো একটা কালার দিতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি এই কালারটা সিলেকশন করতেছি। এভাবে করার পর হচ্ছে আমরা যদি এটাকে পিএনজি তে সেভ করতে চাই তাহলে নিচেরটা হাইড করে দেবো, এভাবে পিএনজি তে আকারে রাখবো। আর রাখার পর ডান অপশনে ক্লিক করব। এই দেখেন ডান অপশনে ক্লিক করব। আরে করিস না কেন ভাই, আমরা ডান অপশনে ক্লিক করার পর সেভে ক্লিক করব। করার পর হচ্ছে এই যে এই অপশনে আগে প্রথমে এই অপশনে ক্লিক করব। করার পর সেভ সেভ টু গ্যালারি করব। তারপর সিলেকশন করার পর পিএনজি তে সিলেক্ট করব। আগে সেভ টু গ্যালারি করে দিতে হবে, তারপর হচ্ছে ওটাকে সিলেক্ট করতে হবে। একদিন যদি আপনারা জিপিজিতে সিলেক্ট করতে চান তাহলে, মানে সেভ করতে চান, একদিন আমরা ডান অপশনে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করব। প্রথমে এই অপশনে ক্লিক করব। করার পর সেভ টু গ্যালারি করব। করার পর হচ্ছে এটাকে সিলেকশন করব। আর জিপিজিতে যেহেতু আসে আমরা এটাকে সিলেকশন করব, দেন ওকে করে দেবো। তাহলে আমাদের এগুলো শো করবে গ্যালারিতে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।